হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, সেটা হলো প্যাসকেলস ট্রায়াঙ্গেল অ্যান্ড বাইনোমিয়াল থিওরাম। তাহলে চলো আমরা সামনে আগাই এবং আমরা জানি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল এবং বাইনোমিয়াল থিওরামটা কী এবং কীভাবে কাজ করে। তো প্রথমে আমরা জানতে চাই যে একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন কী। এ বাইনোমিয়াল এক্সপ্রেশন ইজ দ্য সাম অর ডিফারেন্স অফ টু টার্মস। তার মানে বাইনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে দুটো টার্মের সাম অর ডিফারেন্স। আমরা কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, এক্স প্লাস ওয়ান, টুয়াইজ এক্স প্লাস ফোর ওয়াই, থ্রাইজ এ মাইনাস টুয়াইজ বি, অল আর বাইনোমিয়াল এক্সপ্রেশনস। এখন আমরা জানতে চাই, হাউ ক্যান উই এক্সপ্যান্ড বাইনোমিয়াল এক্সপ্রেশন। আমরা কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে কীভাবে এক্সপ্যান্ড করতে পারি। সাপোজ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, একে আমি এক্সপ্যান্ড করতে চাই এবং একে আমি খুব সহজেই এক্সপ্যান্ড করতে পারবো। আমি যদি এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলেই আমরা পেয়ে যাব এর এক্সপ্যানশন, এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস ওয়ান। এবং আমরা যদি এক্স প্লাস ওয়ান হোল কিউব একে এক্সপ্যান্ড করতে চাই, এটাও আমরা সহজেই বের করতে পারবো। এক্স প্লাস ওয়ানকে আমরা থ্রি টাইমস মাল্টিপ্লাই করছি এবং এটাকে এক্সপ্যান্ড করতে পারছি। এক্সপ্যানশনটা হলো এক্স কিউ প্লাস থ্রাইজ এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস ওয়ান। বাট কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনের যে এক্সপোনেন্টটা, সেটা যদি একটু বড় সংখ্যা হয়, যেমন এখানে রয়েছে সেভেন, তাহলে আমি এটাকে কীভাবে এক্সপ্যান্ড করতে পারি? আমি কি এক্স প্লাস ওয়ানকে সেভেন টাইমস মাল্টিপ্লাই করবো? ইজ ইট ইজি টাস্ক? নো, ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। তাহলে আমি কীভাবে এই বাইনোমিয়াল এক্সপ্রেশনটাকে এক্সপ্যান্ড করতে পারি? ইন দ্যাট কেস আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেল ইউজ করতে পারি। তাহলে আমরা একটু জানি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কী, এবং সেটার জন্য আমাদেরকে পরবর্তী স্লাইডে যেতে হবে। এটাই হলো আমাদের সেই প্যাসকেলস ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটাকেই বলা হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, হুইচ ইজ নেমড আফটার ম্যাথমেটিশিয়ান ব্লেসি প্যাসকেল। তো প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কীভাবে গঠিত হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সে সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো প্রথমে কি বলা হচ্ছে, প্যাসকেলস ট্রায়াঙ্গেল স্টার্টস উইথ ওয়ান, দ্যাট মিন্স প্যাসকেল ট্রায়াঙ্গেলটা ওয়ান থেকে শুরু হবে। এই যে দেখো, প্যাসকেলস ট্রায়াঙ্গেলের যে প্রথম রোটা, সেটা ওয়ান থেকে শুরু হয়েছে। ইচ রো অফ দ্য ট্রায়াঙ্গেল বিগিনস অ্যান্ড এন্ডস উইথ ওয়ান। তার মানে এই যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, তার প্রত্যেকটা রো, এই যে রোগুলো রয়েছে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের যে প্রতিটা রো রয়েছে, এর প্রত্যেকটা রো ওয়ান থেকে শুরু হবে এবং ওয়ানে গিয়ে শেষ হবে। দেখো প্রতিটা যে রো জেনারেট করা হয়েছে এখানে, প্রত্যেকটা রোই ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ানে শেষ হয়েছে, ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ানে শেষ হয়েছে। এখানেও দেখো, ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ানে শেষ হয়েছে। এইভাবে প্রত্যেকটা রো ওয়ান থেকে শুরু হবে এবং ওয়ানে গিয়ে শেষ হবে। এবং দেখো এখানে কি বলেছে, ইচ টার্ম ইজ সাম অফ দ্য টু নাম্বারস অ্যাবাভ ইট। প্রত্যেকটা টার্ম, এই যে এখানে এই টার্মটা, এটা তো এই রোটা যখন জেনারেট করছে ওয়ান থেকে শুরু হচ্ছে, ওয়ানে শেষ হচ্ছে, বাট এই যে মিডল টার্ম, এই টার্মটাকে আমি কীভাবে জেনারেট করবো বা কীভাবে পাবো? এই টার্মটাকে পাবো হচ্ছে, এটা হলো সাম অফ দ্য টু নাম্বারস অ্যাবাভ ইট। এই যে নাম্বার উপরে প্রিভিয়াস রোতে যে নাম্বার দুটো রয়েছে, তার সাম করলেই আমি এই নাম্বারটা পাবো। যেমন এখানে দেখো রয়েছে ওয়ান এবং ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মিলে টু হচ্ছে। ঠিক একইভাবে এই রোতে এই এলিমেন্টটা আমি কীভাবে পাবো, এর উপরের যে দুটো নাম্বার রয়েছে তার যোগ করার মাধ্যমে। যেমন এখানে দেখো ওয়ান রয়েছে, টু রয়েছে, তাহলে ওয়ান প্লাস টু থ্রি। এখানেও দেখো থ্রি নাম্বারটা কীভাবে এসেছে, এর উপরে যে নাম্বার দুটো রয়েছে, দ্যাট মিন্স টু এবং ওয়ান, এই দুটো নাম্বার যোগ করার ফলে টু প্লাস ওয়ান আমরা থ্রি পেয়েছি। ঠিক একইভাবে এই রোতে যদি আমরা দেখি যে এই রোটা ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ানে গিয়ে শেষ হয়েছে, এবং এই যে নাম্বারগুলো আমরা পেয়েছি এখানে, ফাইভ কীভাবে পেয়েছি, ফাইভের উপরে যে নাম্বার দুটো রয়েছে প্রিভিয়াস রোতে যে নাম্বার দুটো রয়েছে তাদের যোগফলের মাধ্যমে, ওয়ান প্লাস ফোর ফাইভ। এখানে টেন কীভাবে পেয়েছি, ফোর প্লাস সিক্স টেন, এই টেনটাও সিক্স প্লাস ফোর টেন, এবং এই ফাইভটা কীভাবে পেয়েছি, ফোর প্লাস ওয়ান ফাইভ। এইভাবে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা রো আমরা এই একই প্রসিডিউরে জেনারেট করব। এবং দেখো কি বলেছে, প্যাসকেলস ট্রায়াঙ্গেল ডিটারমাইন্স দ্য কোএফিসিয়েন্টস অফ ইচ টার্ম ইন বাইনোমিয়াল এক্সপ্যানশন। কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে আমি যখন এক্সপ্যান্ড করব, সেই এক্সপ্যানশনে যে টার্মগুলো থাকবে, প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট ডিটারমাইন করে এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের দ্বারা। তাহলে আমরা পরবর্তীতে গিয়ে দেখব যে কীভাবে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কাজ করে। প্যাসকেলস ট্রায়াঙ্গেল টু এক্সপ্যান্ড বাইনোমিয়াল এক্সপ্রেশন।
আমি যদি একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন নেই এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এটাকে খুব ইজিলি আমরা প্যাস্কেলস ট্রায়াঙ্গেলের মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারি নিম্নলিখিত এই প্রসিডিউরগুলোর মাধ্যমে। প্রথমে কি বলেছে দেখো, দ্য রো নাম্বার ইন প্যাস্কেলস ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস দ্য এক্সপোনেন্ট এন অফ দ্য বাইনোমিয়াল। তাহলে এই যে প্যাস্কেলস ট্রায়াঙ্গেলে যে রো নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে 0, 1, 2, 3, 4, 5, এরপর একটা 6, 7, 8 এভাবে যে চলছে, এই যে রো নাম্বারগুলো দেওয়া হয়েছে এই রো নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে একটা বাইনোমিয়ালের এক্সপোনেন্ট বা পাওয়ারকে। ইস নাম্বার ইন দ্যাট রো অফ প্যাস্কেলস ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য কোয়েফিসিয়েন্টস অফ ইস টার্ম হোয়েন এক্সপ্যান্ডেড। যে কথাটা একটু আগেও আমি বলেছি সেটাই এখানে বলেছে, যে এই যে প্যাস্কেলস ট্রায়াঙ্গেলের যে প্রতিটা রো রয়েছে সেই রোতে যে এলিমেন্টগুলো রয়েছে বা নাম্বারগুলো রয়েছে সে প্রতিটা নাম্বার কী রিপ্রেজেন্ট করে, বাইনোমিয়াল এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মের কোয়েফিসিয়েন্ট রিপ্রেজেন্ট করে। এখানে কি বলেছে দেখো, দ্য এক্সপোনেন্টস অফ এ ডিক্রিজ বাই ওয়ান ইন এভরি টার্ম অ্যান্ড দ্য এক্সপোনেন্টস অফ বি ইনক্রিজ বাই ওয়ান ইন এভরি টার্ম। মানে এই যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে যখন আমি এক্সপ্যান্ড করব সেখানে এই যে টার্মটা রয়েছে এ, এই এ টার্মের এক্সপোনেন্ট বা পাওয়ারটা ওয়ান বাই ওয়ান 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 করে প্রত্যেকটা টার্মে ডিক্রিজ করবে, কমতে থাকবে এবং শুরু হবে কি এন থেকে, যে এক্সপোনেন্টটা রয়েছে এন, তাহলে এর পাওয়ার এন থেকে শুরু হবে এবং ডিক্রিজ করবে আপ টু জিরো পর্যন্ত। এবং এই যে সেকেন্ড যে টার্মটা রয়েছে বি, বি এর পাওয়ারটা শুরু হবে জিরো থেকে এবং সেটা ওয়ান ওয়ান করে ইনক্রিজ করবে প্রত্যেকটা টার্মে আপ টু এন পর্যন্ত। এভাবেই মূলত প্যাস্কেলস ট্রায়াঙ্গেল এই প্রসিডিউর অনুযায়ী কাজ করে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন নিয়েছি। যেহেতু এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের এক্সপোনেন্ট হচ্ছে 4, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে আমাকে যে কোয়েফিশিয়েন্টগুলো নিতে হবে সেটা আসবে প্যাস্কেলস ট্রায়াঙ্গেলের 4 রো থেকে। আমার কোয়েফিশিয়েন্টগুলো হবে এক্ষেত্রে 1, 4, 6, 4, 1। ওকে, আমরা এক্সপ্যানশনটা দেখি। এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে কী হবে এর যে কোয়েফিশিয়েন্টগুলো বারবার বলছি সেটা কোথা থেকে আসবে, এই প্যাস্কেলস ট্রায়াঙ্গেলের 4th রো থেকে আসবে, 1, 4, 6, 4, 1। সো তাই হয়েছে দেখো 1, 4, 6, 4, 1। এবং এই যে টার্মটা রয়েছে ফার্স্ট যে টার্মটা এ, বলেছিলাম এই ফার্স্ট টার্মের যে এক্সপোনেন্টটা সেটা 4 থেকে শুরু হবে এখানে, কারণ এই এক্সপ্রেশনটার পাওয়ার বা এক্সপোনেন্ট রয়েছে 4। সো এর পাওয়ারটা 4 থেকে শুরু হবে এবং প্রত্যেকটা টার্মে ওয়ান ওয়ান করে ডিক্রিজ করবে। যেমন এখানে দেখো সেকেন্ড টার্মে এ কিউব হয়েছে, 1 কমেছে, তারপর এটা এ স্কোয়ার, এরপরে এ টু দি পাওয়ার 1, তারপর এ টু দি পাওয়ার 0। তাহলে এই এর পাওয়ারটা 4 থেকে শুরু হচ্ছে এবং ডিক্রিজ করছে আপ টু 0 পর্যন্ত। এবং বি সেকেন্ড যে টার্মটা রয়েছে বি, সেই বি এর এক্সপোনেন্টটা 0 থেকে শুরু হবে এবং প্রত্যেকটা টার্মে 1 1 করে বৃদ্ধি পাবে আপ টু 4 পর্যন্ত। তাই দেখো বি টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4। তাহলে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে এক্সপানশনটা সেটা পেয়ে গিয়েছি, যেহেতু এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি প্লাস 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এই প্যাস্কেলস ট্রায়াঙ্গেলের সাহায্যে বাইনোমিয়াল এক্সপানশনের দু একটা এক্সাম্পল দেখতে চাই। প্রথমে আমি যেটা নিয়েছি দেখো সেটা হলো একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন নিয়েছি 2x + y হোল কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা রয়েছে 2x + y, এর যে এক্সপোনেন্ট বা পাওয়ারটা রয়েছে সেটা 3। তো যেহেতু এক্সপোনেন্টটা 3, সো আমাদেরকে প্যাস্কেলস ট্রায়াঙ্গেলে চলে যেতে হবে। এই হচ্ছে প্যাস্কেলস ট্রায়াঙ্গেল এবং এর যে থার্ড যে রোটা রয়েছে, যেহেতু এখানে এক্সপোনেন্ট 3, সো থার্ড যে রোটা রয়েছে সেই রোটাকে বেছে নিতে হবে। এখন আমরা দেখি যে আমরা কীভাবে এটাকে এক্সপ্যান্ড করতে পারি। তো যেহেতু থার্ড রো এর এলিমেন্টগুলো এই এক্সপানশনের প্রত্যেকটা টার্মের কোয়েফিশিয়েন্ট হবে, তাহলে আমাদের কোয়েফিশিয়েন্টগুলো হবে 1, 3, 3, 1। দেখো তাই হয়েছে 1, 3, 3, 1। এবার দেখো আমাদের ফার্স্ট টার্মটা কী আছে, 2x আছে। এই ফার্স্ট টার্ম দ্যাট মিনস 2x এক্সপোনেন্ট বা পাওয়ারটা শুরু হবে 3 থেকে। দেখো 3 থেকে শুরু হয়েছে এবং এটা প্রত্যেকটা টার্মে 1 1 করে ডিক্রিজ করবে। যেমন দেখো এখানে পাওয়ার 2 হয়েছে 2x, এখানে 1 হয়েছে আপ টু 0 পর্যন্ত, এখানে 0। এবং সেকেন্ড যে টার্মটা রয়েছে y, এর পাওয়ারটা 0 থেকে শুরু হবে এবং সেটা
ওয়ান ওয়ান করে ইনক্রিজ করবে। যে দেখো প্রথম টার্মে ওয়াই টু দি পাওয়ার জিরো, এরপরে ওয়াই টু দি পাওয়ার ওয়ান, তারপর ওয়াই স্কোয়ার, এরপর ওয়াই কিউব। তাহলে ওয়াই এর পাওয়ার বা এক্সপোনেন্টটা জিরো থেকে শুরু হলো এবং প্রত্যেকটা টার্মে ওয়ান ওয়ান করে বৃদ্ধি পাচ্ছে আপ টু থ্রি পর্যন্ত। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পেয়ে যাবে 8x³ + 12x² + 6x² + y³। না আমরা সেকেন্ড একটা আরেকটা প্রবলেমে যাচ্ছি, এক্সপান্ড করতে হবে 1 + 2y / x³। যেহেতু এই একই কথা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাইনোমিয়াল যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া আছে তার এক্সপোনেন্টটা হলো 3, সো আমাদেরকে যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে কোন রোটাকে নিতে হবে, থার্ড রোটাকে, নাম্বার 3 যে রোটা, সেই রোটা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোই হবে এই এক্সপ্যানশনের প্রত্যেকটা টার্মের কোএফিশিয়েন্ট, দ্যাট মিন্স 1 3 3 1। তাহলে দেখো এখানে যে এক্সপ্যানশনের যে প্রতিটা টার্ম রয়েছে সেখানে আমি কোএফিশিয়েন্টগুলো নিয়েছি 1 3 3 1। এবং এখানে দেখো ফার্স্ট টার্মটা কী রয়েছে, 1 রয়েছে, সো এর যে পাওয়ার বা এক্সপোনেন্টটা সেটা অবশ্যই 3 থেকে শুরু হবে এবং 1 1 করে ডিক্রিজ করতে থাকবে আপ টু 0 পর্যন্ত। দেখো তাই হয়েছে 1 টু দি পাওয়ার 3 1 স্কোয়ার 1 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 0। এবং সেকেন্ড যে টার্মটা রয়েছে 2 ডিভাইডেড বাই x, এর এক্সপোনেন্টটা 0 থেকে শুরু হবে এবং সেটা প্রত্যেকটা টার্মে 1 1 করে ইনক্রিজ করতে থাকবে। যেমন দেখো 2 টু 2 বাই x টু দি পাওয়ার 0, 2 ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 1, 2 ডিভাইডেড বাই x হোল স্কোয়ার, আপ টু 3 পর্যন্ত, 2 ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 3। এবং তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি এই এক্সপ্রেশনটা পেয়ে যাবে। আরও একটা এক্সাম্পল সেট করেছি এখানে, এখানে দেখো কী রয়েছে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা, 1 - 5x হোল টু দি পাওয়ার 5। এই যে একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন তার যে দুটো টার্ম থাকবে সেই দুটো টার্ম যেমন পজিটিভ হতে পারে তেমন দুটোই নেগেটিভ হতে পারে অথবা যে কোনো একটা নেগেটিভ হতে পারে। যেমন এই এক্সপ্রেশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেকেন্ড টার্মটা রয়েছে সেটা একটা নেগেটিভ টার্ম, সো এটা ইকুয়াল আমরা কী লিখতে পারি, দেখো 1 + -5x হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে 1 এই এক্সপ্রেশনে এবং সেকেন্ড টার্মটা হচ্ছে -5x। এবং যেহেতু এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের যে এক্সপোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে 5, তার মানে কোএফিশিয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্যাসকেলস ট্রায়াঙ্গেলের 5th রোটাকে বেছে নিতে হবে। আমরা সেটাই করেছি এবং আমরা দেখতে পাচ্ছি প্যাসকেলস ট্রায়াঙ্গেলের 5th রো এর যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কী কী, 1 5 10 10 5 1। তো দেখো আমরা নিয়েছি সেইগুলোকে সহগ হিসেবে নিয়েছি প্রতিটা টার্মের, 1 5 10 10 5 1। এবং এখানে প্রথম টার্মটা কি আমার 1, তো ফার্স্ট টার্ম যেহেতু 1 এবং এই এক্সপ্রেশনটার এক্সপোনেন্ট যেহেতু 5, তাহলে 1 এর যে পাওয়ারটা বা এক্সপোনেন্টটা সেটা অবশ্যই 5 থেকে শুরু হবে এবং প্রত্যেকটা টার্মে সেটা 1 1 করে ডিক্রিজ করবে। যেমন এখানে দেখো 4 হয়েছে, এরপরে 3, তারপরে 2, তারপরে 1, আপ টু 0 পর্যন্ত এখানে 0। এবং সেকেন্ড যে টার্মটা রয়েছে -5x, এর এক্সপোনেন্টটা 0 থেকে শুরু হবে, দেখো 0 থেকে শুরু হয়েছে এবং সেটা প্রতিটা টার্মে 1 1 করে ইনক্রিজ করবে, বাড়তে থাকবে। যেমন দেখো এখানে 1 হয়েছে, তারপর টার্মে 2 হয়েছে, এরপর টার্মে এক্সপোনেন্ট 3 হয়েছে, আপ টু 5 পর্যন্ত। এরপর এটাকে ক্যালকুলেশন করে তোমরা এই কাঙ্ক্ষিত এক্সপ্যানশনটা পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই কারণে তোমাদের জন্য দুটো এক্সারসাইজ রেখেছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে আমি তো আছি তোমাদের জন্য। এরপর আসি যে বাইনোমিয়াল থিওরামটা কি, তার আগে আমি একটু কথা বলতে চাই যে এই যে আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলের মাধ্যমে এক্সপ্যান্ড করলাম, এখানে যে বাইনোমিয়াল এক্সপ্রেশনগুলোর যে এক্সপোনেন্ট বা পাওয়ারগুলো রয়েছে সেটা যদি আরও বড় হয়, সাপোজ এখানে যদি এক্সপোনেন্ট হতো 32 অথবা 30, তাহলে আমরা কী করতাম? হ্যাঁ, তাহলেও আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে পারতাম, বাট ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে তোমাকে তাহলে কতগুলো রো জেনারেট করতে হবে, 33 রো জেনারেট করতে হবে বা 30 রো জেনারেট করতে হবে, সো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে আমরা চলে যাচ্ছি বাইনোমিয়াল থিওরামে। তাহলে আমরা একটু দেখি যে বাইনোমিয়াল থিওরামটা কি, ইফ এন ইজ এনি পজিটিভ ইন্টিজার, যদি এন একটা পজিটিভ ইন্টিজার হয় দেন x + y হোল টু দি পাওয়ার n = nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 + nc1 x টু দি পাওয়ার n - 1 y টু দি পাওয়ার 1 + nc2 x টু দি পাওয়ার n - 2 y টু দি পাওয়ার 2 up to plus nc r x টু দি পাওয়ার n - r y টু দি পাওয়ার r plus up to ncn x টু দি পাওয়ার n - n y টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা লিখতে পারি
এন সি জিরো এর মানটা হলো ওয়ান, এন সি ওয়ান এর মান হচ্ছে এন। কীভাবে এটা এসেছে? আমরা সবাই জানি যে এন সি আর ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। সেখান থেকে এই ভ্যালুগুলো আমরা পেতে পারি। এন সি টু, এন সি টু এর ভ্যালু পাবো আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু। ঠিক একইভাবে এন সি আর এর পরিবর্তে আমি পাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর, অ্যান্ড এন সি এন ইকুয়াল ওয়ান, সো দিস উইল বি ওয়াই টু দি পাওয়ার এন। এবং এই বাইনোমিয়াল থিওরামটাকে আমরা এভাবে সামেশন আকারেও লিখতে পারি, আর এই সাইনটা কিন্তু এন সি আর, হ্যাঁ আমরা এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, এটা হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এখন আমাদেরকে কী বলা হচ্ছে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই বাইনোমিয়াল এক্সপ্যানশনে আমরা এন প্লাস ওয়ানের টার্ম পাবো, মিনস একটা টার্ম সবসময় বেশি পাবো। যদি এখানে হতো সাপোজ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার থ্রি, আমরা সেখানে থ্রি প্লাস ওয়ান ফোর, চারটা টার্ম পেতাম আমরা। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ, আমরা সেখানে ফাইভ প্লাস ওয়ান ছয়টা টার্ম পেতাম, তাহলে আমরা এন প্লাস ওয়ানের টার্ম পাবো এই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এই এক্সপ্যানশনে। এবং আরেকটা কী বলা হচ্ছে দেখো, যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর যে আর প্লাস ওয়ানের টার্মটা কী হবে, টি টি ফর টার্ম, যেহেতু আর প্লাস ওয়ানের টার্ম, সো টি আর প্লাস ওয়ান ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর। তুমি যদি একটু এখানে দেখো, এখানে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো, এটা হচ্ছে এক্সপ্রেশনের ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এভাবে চলছে। তো এটা হচ্ছে ফোর্থ টার্ম, তো যখন ফোর্থ টার্ম তখন কিন্তু ওয়াই এর পাওয়ার কী হচ্ছে, থ্রি হচ্ছে, ফোরের থেকে এক কম হচ্ছে। আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি হচ্ছে, মানে ফোর মাইনাস ওয়ান এক কম হচ্ছে। আবার ফ্যাক্টোরিয়াল থ্রি মানে এক কম হচ্ছে। তাহলে আবার ঠিক একইভাবে এটা থার্ড টার্ম, থার্ড টার্মে আমরা ওয়াই এর পাওয়ার কত পাচ্ছি, টু, সো থ্রি থেকে এক কম পাচ্ছি। আবার এক্স টু দি পাওয়ার কী পাচ্ছি, এন মাইনাস টু, এখানে কী পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল টু, থ্রি থেকে ওয়ান কম পাচ্ছি। ঠিক একইভাবে তাহলে যখন আমরা আর প্লাস ওয়ানের টার্ম হবে, তাহলে এটা কী হবে, ওয়াই এর পাওয়ারটা কী হবে, আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিন্স আর। এখানেও ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর পাবো এবং এখানে ফ্যাক্টোরিয়াল আর পাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে আমাদের, এবং এটাকে এক্সপ্লেন করবো আমরা বাইনোমিয়াল থিওরামের সাহায্যে। গিভেন বাইনোমিয়াল এক্সপ্রেশনটা হলো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর। এখানেও আমি দেখতে পাচ্ছি যে একটা টার্ম, যে সেকেন্ড যে টার্মটা রয়েছে সেটা নেগেটিভ, তাহলে আমরা এটা ইকুয়াল কী লিখতে পারি, ওয়ান প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর। তাহলে আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে ওয়ান এবং সেকেন্ড টার্মটা হচ্ছে মাইনাস এক্স, এবং আমাদের যে পাওয়ার বা এক্সপোনেন্ট এন সেটা হলো ফোর। তাহলে এটাকে, এই এক্সপ্রেশনটাকে আমরা এই থিওরাম বাইনোমিয়াল থিওরামের সাহায্যে এক্সপ্যান্ড করতে চাই। এখানে কী আছে দেখো, এক্স টু দি পাওয়ার এন ছিল, আমি আবারও বলছি যে আমরা যদি এই গিভেন এক্সপ্রেশনটাকে যদি এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে আমি এক্স ইকুয়াল ওয়ান পাচ্ছি এবং ওয়াই ইকুয়াল কী পাচ্ছি, মাইনাস এক্স পাচ্ছি, এবং এন ইকুয়াল টু কী পাচ্ছি, ফোর পাচ্ছি। তো এখানে কী আছে দেখো, এক্স টু দি পাওয়ার এন, যেহেতু আমাদের এখানে এক্স ইকুয়াল ওয়ান, সো দিস উইল, এবং এন হচ্ছে ফোর, সো দিস উইল বি ওয়ান টু দি পাওয়ার ফোর। প্লাস এখানে দেখো কী আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আমাদের এখানে এন মানে কি, ফোর, সো ফোর ইন্টু এক্স মানে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট মিন্স ফোর মাইনাস ওয়ান ওয়াই, ওয়াই মিন্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান, সো হেয়ার ইজ ওয়াই ইকুয়াল মাইনাস এক্স, সো দিস উইল বি মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান। প্লাস থার্ড টার্মে কী আছে দেখো, এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার, আমাদের এন যেহেতু ফোর, তাহলে এটা কী হবে, ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার। এভাবে আমরা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফার্স্ট টার্মটার পাওয়ার জিরো হচ্ছে। যেমন এটা দেখো, ফোর থেকে শুরু হয়েছে, এখানেও কী হচ্ছে, ওয়ান ওয়ান করে ডিক্রিজ করছে আপ টু জিরো পর্যন্ত, ফোর মাইনাস ফোর জিরো। এবং সেকেন্ড যে টার্মটা রয়েছে দেখো, মাইনাস এক্স, এর পাওয়ারটা জিরো থেকে শুরু হবে এবং সেটা ইনক্রিজ করতে করতে ফোর পর্যন্ত যাবে। এখন এটা ইকুয়াল আমি দেখো কী লিখতে পারছি, ওয়ান টু দি পাওয়ার ফোর, আমরা তো জানি যে ওয়ানের পাওয়ার যাই নাও না কেন সেটা ওয়ানই হবে, সো দিস উইল বি ওয়ান। এবং এখানে দেখো প্লাস, প্লাস এবং মাইনাস মিলে কী হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ফোর ইন্টু এক্স হলো প্লাস, এখানে দেখো কী আছে, ফোর ইন্টু থ্রি, ফোর ইন্টু থ্রি, এবং ফ্যাক্টোরিয়াল টু ইকুয়াল হবে ওয়ান ইন্টু টু, সেটাই আমি লিখেছি, ওয়ান ইন্টু টু এবং এক্স স্কোয়ার। এখানে যে মাইনাসটা, আমরা জানি যে নেগেটিভ যে ভ্যালু আছে তার পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, তা সেই নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যায়, তা মাইনাসের পাওয়ার যখন স্কোয়ার হচ্ছে তখন সেটা প্লাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে প্লাসই থাকছে এক্স স্কোয়ার।
এবং দেখো এর পরের টার্মটা, দ্যাট মিনস এই টার্মটাতে এখানে যে নেগেটিভ ভ্যালুটা রয়েছে তার পাওয়ার হচ্ছে অড নাম্বার, সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা মাইনাস থেকে যাবে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হচ্ছে। এবং এখানে কি পাচ্ছে, 4 × 3 × 21, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে তোমার 1 × 2 × 3 x³। এবং লাস্ট যে টার্মটা এখানে দেখো, মাইনাসের পাওয়ার যেহেতু 4 আছে, নেগেটিভ ভ্যালু যার পাওয়ার হচ্ছে তোমার ইভেন নাম্বার, সো নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে প্লাস থাকছে। এবং উপরেরটা ক্যালকুলেশন করলে 4 × 3 × 2 × 1, তাই হয়েছে দেখো 4 × 3 × 2 × 1। এবং এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 4, আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল হচ্ছে 1 × 2 × 3 × 4 x⁴। এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই এক্সপানশনটা পেয়ে যাচ্ছি। আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে চাই। এখানে কি বলেছে দেখো, এক্সপ্যান্ড 1 − x³³/2 up to 4th term, একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে এক্সপ্যান্ড করতে বলছে 4th term পর্যন্ত। ওকে, গিভেন এক্সপ্রেশন ইজ দিস, এটাকে আমরা কি লিখতে পারি, 1 − x³³/2। এবং আমাদের বাইনোমিয়াল থিওরামটা জানা আছে, এটা হচ্ছে আমাদের সেই বাইনোমিয়াল থিওরাম। আমরা যদি এই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, দেখো এক্স ইকুয়াল আমাদের এখানে কি আছে 1, এবং ওয়াই ইকুয়াল আমাদের এখানে কি আছে -x, এবং এন যে এক্সপোনেন্টটা সে এন ইকুয়াল টু আমাদের এখানে কি আছে 3/2। এবং এই ওয়েতে আমরা এটাকে এক্সপ্যান্ড করবো। দেখো এখানে কি আছে x⁴, যেহেতু আমাদের এখানে এক্স মান হচ্ছে 1 আর এন হচ্ছে 3/2, সো দিস উইল বি 1³/2। প্লাস দেখো এখানে কি রয়েছে, n⁴n-1 y, যেহেতু n³/2, সো 3/2 × 1³/2 − 1 × y, y মানে হচ্ছে আমাদের এখানে -x, সো দিস উইল বি -x। এরপরে প্লাস এখানে কি রয়েছে দেখো, n×n-1/2, তো আমাদের n যেহেতু 3/2, আমি আবারও বলছি, সো সেই কারণে 3/2 × 3/2 − 1 / 2। এরপর কি রয়েছে দেখো, x⁴n-2, যেহেতু x ইকুয়াল 1, সো দিস উইল বি 1⁴n হচ্ছে আমাদের 3/2, দ্যাটস ওয়াই 3/2 − 2। এবং y হচ্ছে তোমার -x, সো দিস উইল বি -x² এভাবে আমরা 4th term পর্যন্ত, দেখো দিস ইজ টার্ম 1, 2, 3, 4, 4th term পর্যন্ত এক্সপ্যান্ড করবো, কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে 4th term পর্যন্ত এক্সপ্যান্ড করো। এভাবে আমরা এক্সপ্যান্ড করবো, এবং এরপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই এক্সপানশনটা পেয়ে যাব। আমরা দেখো এখানে আরও একটা এক্সাম্পল নিয়েছি, এখানেও আমাদের একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে, 2 + 3x⁻¹⁴, এবং বলেছে এটাকে এক্সপ্যান্ড করো up to 4th term, চতুর্থ পদ পর্যন্ত এক্সপ্যান্ড করো। ওকে, তো এখানে 2 + 3x⁻¹⁴ তুমি অ্যাজ ইট ইজ এভাবে রেখেও এক্সপ্যান্ড করতে পারো, কোনো প্রবলেম নেই, অথবা 2টাকে কমন নিয়ে এই ফার্স্ট টার্মটাকে 1 করে দিতে পারো। সেটা করলে কি সুবিধা হবে বলো তো, যে 1 যদি করো, 1-এর পাওয়ার তুমি যাই নাও না কেন, সেটা 1-ই হবে, সো সেক্ষেত্রে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য একটু সহজ হবে। তাই আমি এটাকে সহজ করার জন্য কি করছি, 2 কমন নিয়ে এই কাজটা করছি। তো আমি 2 কমন নিয়েছি, 2 কমন নিলে ফার্স্ট টার্মটা হয়ে যাচ্ছে আমার 1, এবং এটা পাচ্ছি আমি 3/2 × x⁻¹⁴। তো যেহেতু এই যে পাওয়ারটা -4, সেটা কি রয়েছে, এই দুটো টার্মের উপরেই রয়েছে, 2-এর উপরেও রয়েছে, আর 1 + 3/2 × x এটার উপরেও রয়েছে। এই পাওয়ারটাকে আমি স্প্লিট করে দিতে চাই, তাহলে আমি একটা কী পাবো, 2⁻⁴, দ্যাট মিনস 2 ইনভার্স 4, সেটা ইকুয়াল আমি কী লিখতে পারি, 1 / 2⁴, দ্যাট মিনস 1/16, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর এটা হচ্ছে 1 + 3/2 × x⁻¹⁴। এখন আমি এটাকে এক্সপ্যান্ড করবো কীভাবে, বাইনোমিয়াল থিওরামের সাহায্যে। তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে, একে যদি আমি এই এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করি, আমি কি পাচ্ছি, এক্স ইকুয়াল পাচ্ছি আমাদের এখানে 1, ওয়াই ইকুয়াল পাচ্ছি 3/2 × x, এবং এন হলো এখানে -4। তাহলে আমি এক্স পেয়েছি, ওয়াই পেয়েছি এবং এনও পেয়েছি, এবং এই ওয়েতে এই থিওরামের সাহায্যে আমরা এটাকে এক্সপ্যান্ড করবো, যেটা আমি গত দুটো এক্সাম্পলে অলরেডি বর্ণনা করেছি, তাই এখানে আর বর্ণনা করতে চাচ্ছি না। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এবং আমরা এক্সপ্যানশনটা এটা পাবো। যদি না বুঝতে পারো তাহলে তো আমি আছি, বলছি বারবার, যে কোনো সময় আমার সাথে যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারবে। এখন দেখো এখানে কি বলেছে, একটা প্রবলেম দেওয়া আছে, বলা হয়েছে এক্সপ্যান্ড 10th term অফ 1 + 3a² / 16/3। একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে, আমাদেরকে এর 10th term বের করতে হবে, 10তম পদ কি সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের যে গিভেন যে বাইনোমিয়াল এক্সপ্রেশন সেটা লিখে ফেললাম, সেটা হচ্ছে 1 + 3a² / 16/3।
আমরা সবাই জানি, শুরুতে আমি বলেছিলাম যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের আর প্লাস ওয়ানের টার্মটা হবে হলো তোমার এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এরপর টেন মাইনাস থ্রি, তারপর টেন মাইনাস ফোর, আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। আমাদেরকে বের করতে হবে টেনের টার্ম, দ্যাট মিন্স টি টেন, টি মিন্স টার্ম, টি ফর টার্ম হেয়ার। সো টি টেন ইকুয়াল উই ক্যান রাইট টি নাইন প্লাস ওয়ান, তো নাইন মিন্স আর হেয়ার ইকুয়াল, সো দিস উইল বি এন ইন্টু এন মাইনাস ওয়ান, হেয়ার এন ইকুয়াল সিক্সটিন বাই থ্রি, আর ইকুয়াল নাইন, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার। এখন এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা টেনের যে টার্মটা সেটা পেয়ে যাব। তাহলে দেখো এটা বসেছি সিক্সটিন বাই থ্রি, সিক্সটিন বাই থ্রি মাইনাস ওয়ান, সিক্সটিন বাই থ্রি মাইনাস টু, তার নেক্সট টার্মটা হবে সিক্সটিন বাই থ্রি মাইনাস থ্রি, তারপর হবে সিক্সটিন বাই থ্রি মাইনাস ফোর, আপ টু সিক্সটিন বাই থ্রি মাইনাস নাইন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল নাইন, ওয়ান টু দি পাওয়ার সিক্সটিন বাই থ্রি মাইনাস নাইন অ্যান্ড থ্রি এ স্কোয়ার হোল টু দি পাওয়ার নাইন। এখন তুমি যদি এখানে লসাগু করো, প্রথম টার্মটা তো ঠিকই থাকছে সিক্সটিন বাই থ্রি, এরপরে কী আছে দেখো, সিক্সটিন বাই থ্রি মাইনাস ওয়ান, তুমি যদি এর লসাগু নাও তুমি পাবে থার্টিন বাই থ্রি, এরপরে কী রয়েছে দেখো সিক্সটিন বাই থ্রি মাইনাস টু, তুমি যদি লসাগু করো তুমি পাবে টেন বাই থ্রি। একটা জিনিস খেয়াল করো দেখো, থ্রি থ্রি করে কমছে, সিক্সটিন থার্টিন টেন, তারপরটা কী হবে সেভেন ফোর, এভাবে হবে। সো সেভেন বাই থ্রি, ফোর বাই থ্রি, নেক্সট টাইম ওয়ান বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি, মাইনাস ফাইভ বাই থ্রি, মাইনাস এইট বাই থ্রি। এরপরে দেখো রয়েছে ওয়ান টু দি পাওয়ার দিস, সো আমরা তো একটু আগেই বলেছি যে ওয়ানের পাওয়ার যাই নিই না কেন সেটা ওয়ানই হবে, সো দিস উইল বি ওয়ান। এবং এখানে কী রয়েছে দেখো, থ্রি এ স্কোয়ার হোল টু দি পাওয়ার নাইন, এই পাওয়ারটাকে আমি স্প্লিট করে দিতে চাই, লিখেছি থ্রি টু দি পাওয়ার নাইন, আর একটা কী হচ্ছে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার নাইন, দ্যাট মিন্স এ টু দি পাওয়ার এইটিন। এখন দেখো তো এখানে থ্রি কতবার গুণ অবস্থায় আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তো থ্রি নাইন টাইমস মাল্টিপ্লাই আকারে রয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি এটাকে, থ্রি টু দি পাওয়ার নাইন, সেই জন্য দেখো এখানে থ্রি টু দি পাওয়ার নাইন হয়েছে, ইন্টু এই যে ফ্যাক্টোরিয়াল নাইন তো আছেই, আর এই টার্মগুলোকে আমি লিখে ফেললাম সিক্সটিন থার্টিন টেন সেভেন ফোর ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস এইট থ্রি টু দি পাওয়ার নাইন অ্যান্ড এইট টু দি পাওয়ার এইটিন। তাহলে এই থ্রি টু দি পাওয়ার নাইন এবং থ্রি টু দি পাওয়ার নাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং বাকি যে টার্মটা থাকছে সেটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে এবং তাহলে তোমরা পাবে ওয়ান জিরো ফোর জিরো ডিভাইডেড বাই এইটটি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এইটটিন। আর এখানে মাইনাস কেন হয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো, এখানে দেখো কী রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এবং প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস সাইন এসেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে এখানে বলেছে টেনথ টার্ম বের করতে, যদি তোমাকে বলতে হচ্ছে না টেনথ টার্ম না তুমি ফিফটিন্থ টার্ম বের করো, তাহলে তুমি কীভাবে করতে, জাস্ট এখানে তো টি ফিফটিন ইকুয়াল আমরা কী লিখতে পারতাম টি ফোরটিন প্লাস ওয়ান, দ্যাট মিন্স ইন দ্যাট কেস আমাদের আর ইকুয়াল টু হতো ফোরটিন, তাহলে আরের মানটা ফোরটিন বসাতাম, এই একইভাবে আমরা ক্যালকুলেশন করলে এর ফিফটিন টার্ম পেয়ে যেতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন টুয়াইজ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রাইজ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার নাইন। একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেওয়া রয়েছে, বলেছে এই বাইনোমিয়াল এক্সপ্রেশনটার সেই টার্মটাকে খুঁজে বের করো যেখানে কোনো এক্স থাকবে না, এক্স ফ্রি টার্ম বা এক্স বর্জিত টার্মকে খুঁজে বের করতে বলেছে। তো প্রথমে আমাদের যে গিভেন বাইনোমিয়াল এক্সপ্রেশনটা রয়েছে সেটা আমরা লিখেছি, এবং আমরা তো জানি যে আর প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই বাইনোমিয়াল এক্সপ্রেশনটার আর প্লাস ওয়ানের টার্ম যেটা সেটা আমরা লিখেছি, এবং এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল, এটাও যা এনসিআরও তাই, সো এটা ইকুয়াল আমরা এনসিআর লিখতে পারছি, তাহলে এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার আর। এখন তাহলে আমাদের এই গিভের এক্সপ্রেশনের ক্ষেত্রে আর প্লাস ওয়ানের টার্মটা কী হবে সেটা লিখি, তো টি আর প্লাস ওয়ান ইকুয়াল হেয়ার ইস এন সি আর, এখানে আমাদের এন ইকুয়াল কত নাইন, এক্স ইকুয়াল হচ্ছে টুয়াইজ এক্স, আমি যদি এই গিভেন যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা রয়েছে একে যদি এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এক্স ইকুয়াল টুয়াইজ এক্স এবং ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রাইজ এক্স স্কোয়ার, সেটাই লিখেছি এক্স ইকুয়াল টুয়াইজ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই থ্রাইজ এক্স স্কোয়ার, এবং এন ইজ ইকুয়াল টু নাইন, আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা সেই মানগুলোকে এখানে বসিয়েছি, এখন আমরা ক্যালকুলেশন করব,
এখানে নাইন সিআরে ঠিক রেখেছি, এখানে কি আছে দেখো, টোয়াইস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, এটাকে কী করতে পারি আমরা ভেঙে লিখতে পারি, লিখতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস আর, আরকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, সেটাই আমি লিখেছি। এখানে কী রয়েছে দেখো, ওয়ান ডিভাইডেড বাই থ্রাইস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর, এটাকেও আমি ভেঙে লিখতে পারি, পাওয়ারটা স্প্লিট করে দিতে পারি, একটা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই থ্রি হোল টু দি পাওয়ার আর, আরেকটা কী হতে পারে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। এখন ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে যদি আমি ইনভার্স আকারে লিখি তাহলে কী পাবো আমরা, এক্স ইনভার্স টু, আর তার পাওয়ার যদি আর হয় তাহলে আমরা কী পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস টুয়াইজ আর ইকুয়াল। দেখো নাইন সিআর লিখেছি টু টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস আর আছে, ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার আর, ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার আর আছে, তাহলে বাকি কোন দুটো টার্ম থাকছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস টুয়াইজ আর। দেখো এই যে দুটো টার্ম রয়েছে, এই দুটো টার্মের বেস সেম, এক্স এখানেও এক্স, এবং তারা গুণ অবস্থায় আছে। আমরা সবাই জানি যে বেস যদি সেম থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারটা যোগ হয়, তাহলে এখানে এই যে পাওয়ারটা রয়েছে একটা এর নাইন মাইনাস আর, একটা হচ্ছে মাইনাস টুয়েলভ আর, এই দুটো যোগ হবে এবং আমরা পাবো এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রাইজ আর। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমাদের কোশ্চেনে আবারও বলছি কী বের করতে বলেছে, এক্স বর্জিত টার্মটা বের করতে বলেছে, এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের সেই টার্মটা বের করো যেখানে কোনো এক্স থাকবে না, এক্স ফ্রি যে টার্মটা সেটা বের করতে বলেছে। তার মানে এই এক্স ফ্রি টার্মটা কীভাবে পেতে পারি আমি এখান থেকে, যদি এটা ইকুয়াল জিরো হয়, কারণ তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার জিরো হবে, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তখন এক্সটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আমরা এক্স ফ্রি টার্ম পেয়ে যেতে পারি। তো সেটাই বলেছি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ট্রাইজার ইকুয়াল এক্স টু দি পাওয়ার জিরো, এবং এখান থেকে আমরা লিখতে পারি নাইন মাইনাস ট্রাইজার ইকুয়াল জিরো, এবং ক্যালকুলেশন করলে আমরা আর এর ভ্যালু পেতে পারি, সেটা হচ্ছে থ্রি। এখন তাহলে আমাদের সেই ডিজায়ার টার্ম, আমাদের কাঙ্ক্ষিত টার্মটা কী হবে, আর এর মানটা থ্রি বসাই এখানে, তাহলে টি থ্রি প্লাস ওয়ান দ্যাট মিনস টি ফোর ইকুয়াল নাইন সি আর আছে, যেহেতু আর এর মান থ্রি বের হয়েছে, সো থ্রি টু টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রি অ্যান্ড এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার থ্রি। এই যে দেখো এখন কী হয়ে গিয়েছে, এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস নাইন হয়ে গিয়েছে, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গিয়েছে, আর তার মানে সেই ভ্যালুটা হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই যে ক্যালকুলেশন করার পরে দেখো আমি এই ভ্যালুটা পেয়েছি যেটা কি না এক্স ফ্রি টার্ম, তাহলে আমাদের এক্স ফ্রি টার্ম যেটা সেটা খুঁজে বের করেছি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, তোমাদেরকে খুব অল্প কিছু কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করবে অবশ্যই, প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।